লাগে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? অনঅপরাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এই বৃষ্টির ওয়েদারে, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো কালকে থেকে তো বৃষ্টি মানে ঝড় শুরু হয়েছে, কিন্তু তেমন একটা এইদিকে হয়নি, কারণ এটা অন্য অন্য জায়গায় হয়েছে, নিউজে তো আমরা দেখতে পাচ্ছি। আমরা ভেবেছিলাম যে এখানেও হবে হয়তো আমফানের মতো, আমফানের তো খুব ভয়ঙ্কর কোনো কিছু, তো কিছুই হয়নি, এ তো সামান্য ঝড় টড়। এই দেখুন এখনও রাতভর বৃষ্টি হয়েছে, এখনও ওই জিডি করে বৃষ্টি হচ্ছে। এই দেখুন গাছের পাতা, ওইখানে সেদিন কালকে একটা গাছ পড়ে গেছিলো, দুপুরবেলা একটা দমকা হওয়া দিয়েছে, ওই দেখুন জল উঠে গেছে, জল জমে গেছে আর কি, সারাটা ধরে তো বৃষ্টি হচ্ছে। তো কারেন্টের একটু প্রবলেম হয়েছিল, এখানে গাছ পড়ে গেছিলো বলে, সুপুরি গাছ আর সব লন্ডমন্ড হয়ে যাচ্ছে, এ স্বাভাবিক ব্যাপার, এ তো হবেই, কোনো ব্যাপার না, খুব বড় রকম কোনো কিছু হয়নি, এই ভাগ্য ভালো, ঠিক আছে। আর আজকে আমাদের বৃষ্টির ওয়েদারে যেটা হবে, অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি, তো আজকে কালকে প্ল্যান করা হয়েছিল যদি আজকে বৃষ্টি হয় তাহলে খিচুড়ি হবে, তো আজকে সকালবেলায় খিচুড়ি হয়েছে। এই ও এটা কিসের ডাল, কি ডালে খিচুড়ি কম, মুসুর ডাল, ও এটা মানে তিন রকম ডালের খিচুড়ি আছে, মুসুর ডাল, মটর ডাল আর মুগ ডাল। তার মধ্যে ডিম দিয়েছে, গোটা পেঁয়াজ দিয়েছে, আলু কেটে দিয়েছে, পটল ভাজা আছে। এই যে অপরেশ খেতে বসে গেছে, ও খিচুড়ি দেখে তাড়াতাড়ি খেতে পেয়ে গেছে। যাক গিয়ে খিচুড়ি করবে, হ্যাঁ ও অপরে সকালে হবে, ও বলেছিল কি ওটসের খিচুড়ি, না ওটসের খিচুড়ি বলেছিল। যাক গিয়ে আমাদের প্ল্যানে ছিল, আর এদিকে আমাদের ওই মাঝে মাঝে নিউজ খুলে দেখা হচ্ছে। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন, আজকে সারাদিনের কি করি বৃষ্টির ওয়েদারে এনজয়টা আপনাদের সাথে শেয়ার করব, কেমন আপনারা সঙ্গে থাকুন। আপনারা কে কীভাবে এনজয় করছেন বৃষ্টির ওয়েদারে অবশ্যই জানাবেন, আর যদি কোনো দূরে যাদের ঝড়ে ক্ষতি হয়েছে যদি সময় পান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো ক্ষতি হয়েছে কি না। যারা সুন্দরবন এরিয়া থাকেন বা উপকূলবর্তী এরিয়া থাকেন, হয়তো আমার ভিডিওটা কেউ কেউ দেখলেও দেখতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু যদি সময় পান, আমি জানি ভিডিও দেখা করে এখন টাইম নিয়ে হয়তো ইন্টারনেটও পাচ্ছেন না, কেমন ঠিক আছে। চলুন আমরা তাহলে ব্রেকফাস্ট করে নিই, আমার ঠাকুর পুজো করা গেছে, স্নান করা হয়ে গেছে, সকাল সকাল উঠে ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গেছে, টোটাল সকালবেলা কাজ মিটে গেছে। এবারে আমি ওই একটু কম্পিউটারে বসবো, ভিডিও নিয়ে বসবো, একটু ইউটিউব দেখবো, ঠিক আছে। তো চলুন চলুন আমি পুজোটা করেছি, দেখা যায় আপনাদেরকে। এই যে আমার সকাল সকাল ঠাকুর পুজো করা হয়ে গেছে আজকে, বেশ মনটা ভালো লাগছে, অনেক দিন পর কালকে থেকে ঠাকুর পুজো করা শুরু হয়েছে, পরশু দিন থেকে আর কি। সে আমাদের দুদিন ধরে তো মানে দু মাস ধরে অসুস্থ চলছিল, আমার এক কাকিমা মারা গেছিলো আর এক ভাইপোর ছেলে হয়েছে, তার জন্য পুজো দিতে পেরে শান্তি মনটা। বন্ধুরা ঝড় আসবে বলে সে আমফানের অভিজ্ঞতা রয়েছে, মানে কয়েকদিন কারেন্ট ছিল না, জল আসেনি, তাই আমরা সেই ড্রাম ট্রাম পেয়ে পেরে কালকে দেখুন জল টল সব ভরে রেখেছি, অন্তত রান্নার জলটাও তো হোক, এ দেখুন সব জল ভরে রেখেছি। আর এদিকে তার মধ্যেও কী হয়েছে আপনাদের সাথে এর আগে ব্লগে বোধহয় শেয়ার করেছিলাম, এই অ্যাকোয়াগার্ডটা দেখুন খারাপ হয়ে গেছে, অ্যাকোয়াগার্ডটা আজকে হয়তো সারাই করতে আসবে, ঠিক আছে। আর ওর সকালবেলা রান্না বান্না হয়ে গেছে মোটামুটি, ও এখন একটু কাজকর্ম করতে পারছে, পায়ের ব্যথা কিছুটা কমে গেছে, একটু খুঁড়ি খুঁড়ি হাঁটছে। আর এই দেখুন কালকে সারা রাত ঝড়ে, যখন রাত্রিবেলা আমি 12:30 শুনলাম তখনও পেঁপে গাছটা পড়েনি, দেখুন পেঁপে গাছটা সকালবেলা উঠে দেখি পেঁপে গাছটা পড়ে গেছে, দেখি পেঁপে গাছটা বাবা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখুন অপরেশ তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্ল্যাক মেরে উঠে পড়েছে, 6টার সময় আজকে উঠে পড়েছে, উঠে পড়ে ওর কালকে থেকে প্ল্যান, অনেক জল জমবে ও নৌকো ভাসাবে, তা সকাল থেকে উঠে খালি ছটপট করছে নৌকো ভাসাবে নৌকো ভাসাবে। দেখুন ও আর ওর দিদি মানে অহনা একটা নৌকোও করেছে, কোথায় করেছিস নৌকোটা? ও যে ওখানে নৌকো করেছে, এই দেখুন এই যে নৌকো করেছে, আমরা ছোটবেলা করতাম এই নৌকো জলের মধ্যে ভাসাবে, তাই বললাম খাওয়া দাওয়া করে নে তারপর করিস, জোরে হাওয়া দিচ্ছে তো তাই জন্য, তা আমরা এই খাওয়া দাওয়া করে নিই চলুন। বৃষ্টির ওয়েদারে বেশ খারাপ লাগে না। দেখুন বন্ধুরা আপনাদের দিদি আর একটা নৌকো বানিয়েছে, তখন নৌকোটা বানিয়েছে কিন্তু দেখুন নৌকোটা ছিদ্র, জল ঢুকে যাবে, দেখুন দেখা যাচ্ছে,
আমি আগে পারতাম কিন্তু এখন ভুলে গেছি, একবার দেখলে পারবো। এই যে অহনা বানাচ্ছে, এই যে আচ্ছা অহনা একটা বানাতো দেখি, বন্ধুদের দেখাই কীভাবে নৌকো বানায়, অনেকে তো নৌকো বানাতে জানে না, এটা তো ক্র্যাফটের কাজ। একটা যাও ফ্রেশ কাগজ নিয়ে আসো, দেখাও একটা। এই যে বন্ধুরা, অহনা একটা নৌকো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছে। ছোটো ছোটো বন্ধুরা যারা দেখছো তারা দেখে নাও, এটা একটা ক্র্যাফটের কাজ, এটাও শেখার আছে। এই যে কীভাবে বানাচ্ছে, এই যে আগে প্রথম থেকে দেখা খুলে দেখা এটা কীভাবে বানালি। এই যে ভাঁজ কর, এই যে ভাঁজ করলো এইভাবে, এইভাবে ভাঁজ করলো, দেখিস পড়ে আসে না, এই পড়লি, আস্তে করে ছেড়ে দে, ছেড়ে চলি, এই যে নৌকো চলে যাচ্ছে, যা মামা বাড়ি চলে যাচ্ছে। ছোটবেলাতেও আমরা পড়েছি কত বন্ধুরা, বন্ধুরা এত সময় ধরে ভিডিওটা করতে পারিনি, তার কারণ আমার হাত পুরো নোংরা টোংরা ছিল। তার কারণ জানেন, এই যে চিমনি আর চিমনিটা আছে না, প্রচুর নোংরা পড়েছিল, প্রচুর প্রচুর, মানে সেই আঠা আঠা মতো হয়ে গেছিলো। এই দেখুন এখনও, এগুলো আমি এখনও পরিষ্কার করবো যদিও, এই দেখুন সেই এইটা পরিষ্কার করতে গিয়ে তেল চিটে চিটে হয়ে গেছিলো। দেখুন এইটা পরিষ্কার করতে গিয়ে আমার ঘন্টা দেড়েক মতো টাইম লাগে, ঘন্টাখানিক টাইম লেগে গেলো। দেখুন চকচকে করে ফেলেছি, সে অনেক টাইম লেগেছে। এটা কী করে পরিষ্কার করলাম জানেন, এটা পরিষ্কার করলাম একটা গামলার মধ্যে জল নিলাম, তার মধ্যে সার্ফ দিলাম, সার্ফের জলটা ফুটালাম, ফুটিয়ে তার মধ্যে এটা দিয়ে ওই ব্রাশ দিয়ে, ব্রাশ দিয়ে ডলে 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 করলাম, কেরোসিন দিয়ে করিনি, ওই সার্ফের জল দিয়ে করেছি। বন্ধুরা খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তাহলে দুপুরে লাঞ্চটা সেরেই ফেলি। এখন বাজে 1:35, আজ ওই বেলায় যেহেতু খিচুড়ি খেয়েছি, আর এই বেলায় খিচুড়ি না, করেছে গরম গরম ভাত আর হচ্ছে মাছের কি, এটা মাছ আর ডিম দিয়ে, মাছ আর সবজি দিয়ে ঝোল। তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তা আমি বললাম না এইটা পরিষ্কার করতে হবে, যেটা খুলে ফেলেছি, কারণ বাইরেও এখন কোথাও যেতে পারছি না, অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, প্রায় 9 মাস হয়ে গেল। মাঝে যে একবার খারাপ হয়েছিল, খারাপ হয়ে যাওয়া হয়েছিল সেই আমরা তখন হচ্ছে জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমীর সময় তখন খারাপ হয়েছিল, সেই সময় পরিষ্কার করেছিলাম, আর এই তারপর পরিষ্কার হয়েছে। সময় পাচ্ছি না, আগে খুব সময় পেতাম, এই এখন আর একদম সময় পাই না, এদের স্কুল পড়াশুনো, স্কুল যাতায়াত নিয়ে আমি 11টা আগে ফ্রি হতে পারি না, তারপরে ভিডিও করা টরা এইসব ব্যাপারগুলো আছে আর পারি না। এবার আপনাদের দিদিও এটা প্রতিদিন আগে পরিষ্কার হতো, তাও সেও বহু সময় পায় না, রান্না বান্না করে সেরে উঠতে উঠতে 1:30 বাজে, তো প্রচুর ময়লা হয়েছিল এটা। তা আমি এইটা এখন যে দেখে করছি, সবাই কেরোসিন দিয়ে করে, আমরা আগে কেরোসিন দিয়ে এক্সপেরিমেন্ট করেছি, তো কেরোসিন দিয়ে অনেকটা সময় লাগে। তা আমি প্লেন একদম একটু গরম জলের মধ্যে নিলে ভালো হয়, সার্ফ নিলাম, সার্ফ নিয়ে আমি একটা পুরোনো স্কচ ব্রাইটে ছোটা নিলাম, নিয়ে আস্তে আস্তে করে ডলছি, উঠে যাচ্ছে, এবারে জল দেখা দিয়ে মুছে দেবো। আমার চিমনি পরিষ্কার হয়ে গেছে, এই দেখুন পুরো চকচকে হয়ে গেছে, অনেক দিন পরে করলাম, প্রায় অনেক দিন, মানে প্রতিদিনই ভাবছি করবো করবো করে। আর এদিকে আপনাদের দিদি বিকেলবেলা চা বসে দিয়েছে। বাড়ি মেনটেন্যান্স না একটা বিরাট বড় ব্যাপার, মানে সময় না পেলে না বাড়ি মেনটেন্যান্স করে, মানে বাড়িতে যে সমস্ত জিনিসগুলো করা বলুন বা যা যা করা হয়েছে, ধরুন দরজাওয়ালা ওয়াশ, হ্যাঁ, বা রং করা বলুন, বা গ্রিল জং ধরে গেছে আমাদের বারান্দার গ্রিলগুলো, অনেক দিন রং টং করা হয়নি, এগুলো করতে গেলে খরচাও আছে, সময়ের ব্যাপার আছে, মেনটেন্যান্স আছে, এবার নিজে না করতে গেলে মিস্ত্রি দিয়ে করানো, মিস্ত্রি দিয়ে করতে গেলে করাতে গেলে তো খরচারও ব্যাপার আছে, সব কাজ তো আবার নিজেও করা যায় না, মিস্ত্রি দিয়ে তো কিছু কাজ করাতেই হবে। এখন বাড়ির বাইরেটা যদি রং হয় আমি কি করতে পারবো, পারবো না, মিস্ত্রি দিয়ে করাতে হবে। তারপরে এইসব মেনটেন্যান্সগুলো, এই কোথায় চিমনি, কোথায় ফ্রিজ পরিষ্কার, কোথায় ওয়াশিং মেশিন পরিষ্কার, কোথায় এটা পরিষ্কার, কোথায় ওটা পরিষ্কার, কোথায় খাটের ভিতরে পরিষ্কার, ঝুলটুল পড়ে যায়, একটা বড় এবার থেকে ছোট ছোট বাড়ি ছোট, এগুলো অনেক ভালো। এই দেখুন একাকারটা আগের ব্লগে দেখেছেন বোধ হয়, দেখেছিলাম কিনা আমার খেয়াল নেই, একাকারটাও খারাপ হয়ে গেছে, এটারও মেনটেন্স করতে হবে, যেটা আজকে মিস্ত্রি আসার কথা ছিল আসে, এই হচ্ছে ব্যাপার, মানে শান্তি নেই আর
একটা শান্তি নেই, এটা খুব প্রবলেম, ওটা প্রবলেম, সেটা প্রবলেম, চলতে গেলে করতে হবে আর কি করবো, যত ইলেকট্রনিক এসছে তত প্রবলেম, তত প্রবলেম, মানুষের যত সুবিধা হবে তত প্রবলেম। সন্ধ্যাবেলায় চা খেতে বসে গেছি, সন্ধ্যাবেলা না এখন বিকেলবেলা, এখনও সন্ধ্যে নামিনি, 5:15 বাজে, বলে চা করো, আমি করো চা করে নিলে সন্ধ্যে গেলে তখন তো খাওয়া যাবে না, আমরা এখন ওই চা খাচ্ছি, ওদিকে মাও বসে গেছে, যে ঘুম থেকে উঠলো কমনা, আপনার দিদি হরলিক্স খাচ্ছে, চা খাচ্ছি। ওপরের রুমটায় চলে এসেছি, ওপরের রুমটা হচ্ছে একটা ফ্লোরের মতো, এর আগে প্রচুর মানে ভিডিওতে দেখেছেন হয়তো, এই যে অনার রেডি হয়ে এসছে, ওর একটা ছবি তুলতে হবে, স্কুলের এই প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের জন্য একটা ওর ছবি তুলে দিই, চল বৃষ্টির দিন আছে একটা ছবি তুলে দিই, এটা স্মৃতি হয়ে থাকবে, চল মা চল। তো বন্ধুরা, অনার তো ফটোশ্যুট করলাম, আরও কয়েকটা করবো, যাকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের ভিডিওটা দেখেন বা এখনও দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দেখা হচ্ছে আর একটি অন্য কোনো ব্লগে, তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন, কেমন রাখছি, টাটা।